স্বাগত নিউজ 24 সকাল 10টা সংবাদে সাথে আছে আমি তানজিনা অন্ত সিরাজগঞ্জের শলঙ্গা পাথর বোঝাই ট্রাক লেগুনার সংঘর্ষে পাঁচ কৃষি শ্রমিক নিহত হয়েছে বৃহস্পতিবার রাত 2টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে হাটিকুমরুল গোল চত্বর থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে যাচ্ছিল লেগুনাটি হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক দিয়ে গোজা ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ছয়জন আহত হন আহতদের সিরাজগঞ্জ ও রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে পরে আহতদের মধ্যে আরও একজন মারা যান এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে আব্দুল সামাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যে নিহত হয়েছে পাঁচজন সেই পাঁচজনের স্বজনরা কিন্তু এসেছে থানায় এখন কিন্তু তারা সেই লাশগুলো কিন্তু অ্যাম্বুলেন্স যোগে যে তাদের নিজ বাড়ি নাটোর সেই নাটোরে কিন্তু নিয়ে যাচ্ছে এবং এই যে স্বজনরা যারা এসেছে তারা কিন্তু আসলে বাকরুদ্ধ হয়ে পড়েছে একই পরিবারের কিন্তু আসলে দুজন এবং তিনজন রয়েছে যে কারণে যে পরিবারের যারা মানুষ রয়েছে তারা কিন্তু আসলে একেবারে শোকে মুহ্যমান হয়ে পড়েছে আসলে এই সড়ক দুর্ঘটনা কিন্তু আসলে তার কেউ কাম্য করে না এর আগে কিন্তু রাত 2টার সময় যে সড়ক দুর্ঘটনা হয়েছে সড়ক দুর্ঘটনা কিন্তু একটি লেগুনা এবং একটি ট্রাক কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় সেই মুখোমুখি সংঘর্ষে কিন্তু ঘটনাস্থলে চারজন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পরে পথে একজন মারা যায় এবং যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে কিন্তু যে হাইওয়ে থানা পুলিশ রয়েছে সেই পুলিশ কিন্তু যারা পরিবারের স্বজন রয়েছে তাদের কাছে কিন্তু লাশগুলো হস্তান্তর করা হয়েছে তবে এই ঘটনায় মামলা হবে কিনা এখনো কিন্তু তা স্পষ্ট জানা যায়নি এই ছিল আমার কাছে এই সড়ক দুর্ঘটনা নিহতদের সর্বশেষ ফিরছি স্টুডিওতে দুই নারী সহ প্রায় দেড় মাসে তিন খুন যার কোনো কুলকিনারা এখনো করতে পারেনি ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগ নির্বাচন কমিশনের নথি ঘেটেও মেলেনি নিহতদের পরিচয় পুলিশ বলছে খুন কিভাবে করা হয়েছে তা নিশ্চিত হলেও পরিচয় না মেলায় তদন্ত চলছে ধীরগতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান চেয়ে এসব বিজ্ঞপ্তি তবে কোনো স্বজনের দেয়া নয় বরং বেয়ারিশ হিসেবে মরদেহ উদ্ধারের পর পরিচয় জানতে চায় আইন শৃঙ্খলা বাহিনী গেল দেড় মাসে রাজধানীর ওয়ারী থেকে মেলে দুই নারী সহ তিনজনের মরদেহ কিন্তু তাদের কারোরই পরিচয় জানতে পারেনি পুলিশ হানি ফ্লাইওভারের নিচ থেকে শুরু করে ড্যামরা ও যাত্রাবাড়ি থেকে উদ্ধার হওয়া মরদেহগুলোর কোনোটিরই মৃত্যু স্বাভাবিক নয় কারো গলা কাটা কারো শরীরে গভীর ক্ষত আবার কোনোটির দেহ কেমিক্যালে ঝলসানো সাথে এক পা দেহ থেকে বিচ্ছিন্ন পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত আমরা আসলে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে আমরা নেক্সট যে তদন্তের যে ধাপটা ওই ধাপটায় যেতে আমাদের একটু সময় লেগে যায় ক্ষেত্র বিশেষে আমরা পারি না ফিল করি পার্লামেন্টস বা অন্য কোনো কিছু বিলবেন্স থাকলে ফোনটা অনেক সময় থাকে তো এগুলো পেলে আমরা তদন্ত করে আমরা দ্রুতই একটা সিদ্ধান্তের দিকে যেতে পারি এ ধরনের ঘটনায় বিভিন্ন থানায় করা মিসিং রিপোর্ট পর্যালোচনা করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের রাখলে হয় তারপরে পরে যাতে আইডেন্টিফাই করা যায় তারপরে ওখানে তো যদি ও ডিএনএ দিতে হয় আজকাল ডিএনএ দেওয়ার সময় সুবিধা আছে তো ডিএনএ দিলে সেটা বোঝা যাবে তার সাথে অন্যটা ম্যাচ করতে হবে আর পরে তুলে রাখতে হবে ইনডেফিনিট তো রেখে দেওয়া যাবে না ক্ষেত্র বিশেষে যদি মর্চুয়ারি যেগুলো আছে সেখানে রাখা যেখানে এই যে লাশ রাখার বন্দোবস্ত আছে হসপিটালে বিভিন্ন জায়গায় প্রাইভেটও আছে সেগুলোতে রাখবে তাদের আইডেন্টিফাই করতে পারবে আঞ্জুমান মফিদুলের তথ্য বলছে প্রতিবছর হাজারখানেক বেওয়ারিশ মরদেহ দাফন করে সংস্থাটি যার মধ্যে গেল বছর এ সংখ্যা ছিল ৪৬৫ আর চলতি বছরের প্রথম চার মাসে এ সংখ্যা ১৪৪টি নাইন আলজিকো ২৪ ঢাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় ও রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং আরও একাধিক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি সংগঠন হুজিবির প্রতিষ্ঠাতা আমির মুফতি আব্দুল হাইকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব-২ র্যাব-২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাইম মোহাম্মদ তালাত জানান গ্রেফতার জঙ্গি নেতাকে জিজ্ঞাসাবাদ চলছে এ বিষয়ে অভিযান অব্যাহত আছে আমির মুফতি আব্দুল হাইয়ের গ্রেফতার ও পলাতক অবস্থায় তার জঙ্গি কার্যক্রম নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে
টানা পতনে দিশেহারা এখন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। প্রতিদিন প্রায় 2,000 কোটি টাকা বাজার মূলধন খোয়া যাচ্ছে তাদের। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বড় বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় এমন দুরাবস্থা পুঁজিবাজারের। বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি গুজব রটনাকারীদের ধরার চেষ্টা করছে নিয়ন্ত্রক সংস্থা, আর হতাশাগ্রস্ত বিনিয়োগকারীদের ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিচ্ছে ডিএসই কর্তৃপক্ষ। সুলতান আহমেদের রিপোর্ট। পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসগুলো এখন এমনই ফাঁকা। যে সব চেয়ারে থাকার কথা উচ্ছ্বসিত বিনিয়োগকারী, সেখানে এখন শুধুই হতাশার চোখ। টানা পতনের পর বেশ কয়েকটি ইতিবাচক সিদ্ধান্তেও হতাশা কাটছে না বিনিয়োগকারীদের। ঈদের পর থেকেই টালমাটাল পুঁজিবাজার। এ সময়ে প্রধান পুঁজিবাজার ডিএসসির সাধারণ সূচক খোয়া গেছে প্রায় 450 পয়েন্ট। কিছুদিনের ব্যবধানেই লেনদেন কমেছে প্রায় 30%। 3 সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় 32,000 কোটি টাকা। এমন বাস্তবতায় সবচেয়ে বেশি কমেছে বিনিয়োগকারীদের আস্থা। যারা এইগুলি পরিচালনা করছে তাদের দুর্বলতার জন্য কিন্তু আস্থাহীনতায় ভোগে। আমরা তো সবসময় পজিটিভ থাকতে চাই। তারা চাপ দিতেছে সরকার, কিন্তু 30% ডিরেক্টররা শেয়ার করতেছে না, এটা একটা কারণ। দেখতে চুরা বাড়তেছে, আর একটা দিয়ে গেলাম, যাওয়ার পরে ওখানেও আবার সেই একই কন্ডিশন। তো এইভাবেই আস্তে 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 আমাদের টাকাগুলো শেষ হয়ে যায়। বড় বিনিয়োগকারী যারা বাজারের সাথে সংশ্লিষ্ট এবং তারা বিশাল অঙ্কের ইনভেস্টমেন্ট করেন, উনাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে মূল্যস্ফীতি বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার দরপতন, আবার কখনো বাজারে টেনে আনা হচ্ছে শ্রীলঙ্কা ইস্যু। তবে আস্থা ফেরাতে বসে নেই নিয়ন্ত্রক সংস্থাও। গেল কয়েকদিনে মার্জিন ঋণ সুবিধা বৃদ্ধি, বিনিয়োগের পরিমাণ বাড়ানো সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিএসইসি। এত কিছুর পরও কেন বাজারে পতন, তার সঠিক উত্তর নেই নিয়ন্ত্রক সংস্থার কর্তা ব্যক্তির কাছে। তবে আশা করছেন শীঘ্রই ঘুরে দাঁড়াবে দুই পুঁজিবাজার। আমাদের সবচেয়ে বড় সমস্যা, কিছু হোক আর না হোক, এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রিকায় ভয় দেখানো। কেন জানি কিছু হওয়ার আগে এমনভাবে একটা ভীতি সঞ্চার করে যেটার ইম্প্যাক্ট চলে আসে আমাদের ক্যাপিটাল মার্কেটে। আমরা মনে করি যে খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে। সরকারের সাবেক সিনিয়র সচিব ও বর্তমান ডিএসসির চেয়ারম্যান বলছেন, পুঁজিবাজারকে স্বল্প সময়ের লাভের জায়গা ভেবে ভুল করছে এক শ্রেণীর ব্যবসায়ী। শেয়ার বাজারে কিছু ইনভেস্ট করি তাহলে অচিরেই এখান থেকে বোধহয় একটা বড় লাভ পেয়ে যাবো। সেটার জন্য তারা একটা শেয়ার কিনে সেটা ধরে রাখে না, 2-4 দিনের মধ্যে সেটা বিক্রি করে দিতে চায়। অর্থাৎ তাদের মেন্টালিটিটা হলো সবসময় ট্রেডিং করা। শেয়ার মার্কেটটা শুধুমাত্র ট্রেডিংয়ের জন্য নয়। এছাড়া বাজেট সামনে রেখে সরকারের কাছে পুঁজিবাজার নিয়ে বেশ কিছু সুপারিশ দিয়েছে ডিএসসি কর্তৃপক্ষ। নানা কারণেই টালমাটাল এখন দেশের দুই পুঁজিবাজার। গেল এক মাসে বিনিয়োগকারীদের খোয়া গেছে প্রায় 32,000 কোটি টাকার বাজার মূলধন। তাই সংশ্লিষ্টরা তাকিয়ে আসছে বাজেট হোক পুঁজিবাজার বান্ধব সেই দিকে। সুলতান আহমেদ, News24, ঢাকা। ধারাবাহিকভাবে বেড়েছে গোখাদ্যের দাম। দানাদার ফিড, ভুসি, বিচালি সবকিছুরই দাম বেড়েছে 30-40% পর্যন্ত। এতে চরম বেকায়দায় পড়েছেন গরু পালনকারীরা। তারা বলছেন যে কোরবানি উপলক্ষে যে লাভের আশায় তারা গরু পালন করছেন তা খেয়ে ফেলছে খাবারেই, যার প্রভাব গিয়ে পড়বে এবারের কোরবানি পশুর দামে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ঘাসের ওপর নির্ভরশীলতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ। বিস্তারিত দেখুন জাহিদুজ্জামানের প্রতিবেদনে। কোরবানির পশুর হাটকে টার্গেট করে যেসব জেলার কৃষকরা গরু হৃষ্টপুষ্ট করেন তার অন্যতম কুষ্টিয়া। দেশের বড় বড় হাটে এখানকার গরুর চাহিদাও থাকে বেশি, কিন্তু ধারাবাহিকভাবে গোখাদ্যের দাম বাড়ায় এই কুষ্টিয়ার গরু পালনকারীরা পড়েছেন বিপাকে। 25 কেজির বস্তার দানাদার ফিডের দাম 800-900 টাকা থেকে বেড়ে হয় 1,300 টাকা পর্যন্ত, আর 55 কেজির সরু ভুসি 2,000 টাকা থেকে গিয়ে দাঁড়ায় 3,000 টাকায়। 35 কেজির মোটা ভুসির দামও একই হারে বেড়েছে। এ পরিস্থিতিতে ব্যয় সংকুলন করতে না পেরে অনেকেই গরুর সংখ্যা কমিয়েও দিচ্ছেন। বস্তা প্রতি প্রায় 200-400-500 টাকা করে বৃদ্ধি আছে দাম। 35 কেজি চটা ভুসি কিনতে হচ্ছে 1,900 টাকা, চিকন ভুসি কিনতে হচ্ছে 3,000 টাকা, 1,600 টাকার বস্তা 3,000 টাকা। আমাদের শহরে ধরেন যে আরও অনেক প্রবলেম, ঘাস নাই প্রথম কথা, দ্বিতীয় কথা ধরেন এত টাকা দিয়ে ভুসি কিনে গরু খাওয়ায় লাভবান হওয়া যাবে না। অনেক খাবারের দাম বাড়ছে, তো আমাদের 6টা গরু পোষার মতন ক্যাপাসিটি হলো না, তাই 3টা বিক্রি করে 3টা গরু পোষা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় গোখাদ্যের দাম বেড়েছে, তাই বিকল্প খাদ্য বাদ দিয়ে ঘাসের উপর নির্ভরশীলতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা সমস্ত খামারের পরামর্শ দিয়ে থাকি যে আপনারা কাঁচা ঘাস উৎপাদন করেন, যদি আপনার দাদার পরিবর্তে কাঁচা ঘাস বেশি করে খাওয়ান,
রাখেন বেশি খান, তাহলে কিন্তু খরচটা মিনিমাম খরচটা কম হবে, কম খরচে আপনি কিন্তু বেশি লাভ হতে পারবেন। বাজারে এখনই বেড়েছে গরুর দাম, এই পরিস্থিতি চলতে থাকলে সামনের কোরবানির ঈদে গরুর দামে ব্যাপক প্রভাব ফেলবে বলছেন খামারিরা। জাহিদুজ্জামান, News24, কুষ্টিয়া। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, গো খাদ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণ কি, আর সামনের কোরবানির হাটের প্রভাব কতটা পড়তে পারে, কি বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা? ধন্যবাদ তানজিনা, আমি এখন কুষ্টিয়ার হরিপুরে একটি খামারে এসেছি। এটি তুলনামূলক একটি বৃহৎ খামার, এখানে 28টি গরুর পোষার অ্যারেঞ্জমেন্ট আছে এবং কিন্তু আমরা দেখছি যে এখানে 19টি গরু আছে। এই যে গরুর সংখ্যাটা কম, আমি খামারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে গোখাদ্য যে আকারে দাম বাড়ছে তাতে তার এই বেশি পরিমাণ গরু পোষা খুব কঠিন হয়ে যাচ্ছে এবং গরু বেশি খাবার খেয়ে ফেলছে, যাতে লাভের নিয়ে এটা দুশ্চিন্তায় আছে। এবং আমরা দেখছি যে এখানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উনি পরিদর্শনে এসেছেন কোরবানির সামনে, জেলার বিভিন্ন জায়গায় গরু পালন হচ্ছে, গরু পালনের জেলা কুষ্টিয়া বিখ্যাত। ডাক্তার সিদ্দিকুর রহমান উনি আছেন, আমি ওনার কাছেই জানতে চাইবো যে গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণ কি আর কোরবানির ঈদে এই এর পশুর দামে প্রভাব পড়বে কিনা। আপনারা জানেন কুষ্টিয়া জেলাটা হৃষ্টপুষ্টকর সমৃদ্ধ একটি জেলা, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার খামারিরা এই হৃষ্টপুষ্টকরণ প্রক্রিয়াটা করতে যেয়ে তারা এই প্রক্রিয়াটা একটা রপ্ত করে ফেলেছে। আমি বলা আমার মতে কুষ্টিয়ার খামারিরা বেশ স্মার্ট, আপনি দেখছেন এখানে একদম সাধারণ এবং ন্যাচারাল এবং প্রাকৃতিক খাবার খেয়ে দিয়েই কিন্তু এই গরুগুলো হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে। এবং এখন যে খাবারের দাম বেড়েছে, আমরা খামারিদের পরামর্শ দিয়েছি যে আপনারা দাদা খাদ্যের পাশাপাশি কাঁচাঘাস ব্যাপকভাবে চাষ করেন, এই খামারির কিন্তু 2 বিঘা জমিতে কাঁচাঘাস আছে, সে কারণে দামটা কিন্তু বেশ কম পড়ছে তার খাবার। এবং এখানে দেখছেন 19টা গরু আছে এবং সম্পূর্ণ গরুগুলো বেশ ভালোই আছে। এবং আপনারা, আমি সবাইকে আহ্বান জানাবো যারা এই আগামী কুরবানির দিয়ে গরু কিনবেন, তারা কুষ্টিয়ার গরুটাকেই প্রাধান্য দেবেন, কারণ কুষ্টিয়ার খামারিরা প্রত্যেকে স্মার্ট খামারি এবং তারা সম্পূর্ণ স্বাভাবিক খাবার দিয়েই এই গরুগুলো হৃষ্টপুষ্টকরণ করেছে। এই যে খাবারের যে দাম বেড়েছে, এতে কি কোরবানির ঈদে কোনো প্রভাব পড়তে পারে? খাবারের দাম বৈশ্বিক প্রভাবের কারণে কিছু বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু মাংসের দাম বেড়েছে। আমরা বলি যে যে খামারিটা গরু খুঁজছে তাকে তো কিছু লাভ দিতে হবে, তাকে তো লস দিলে হবে না। আমরা উইন উইন সিচুয়েশন তৈরি করি, ভোক্তা এবং খামারি একটা উইন উইন সিচুয়েশন থাকে। এবং আমি এখন পর্যন্ত দেখছি না দামটা মোটামুটি তাদের খামারিদের বা ভোক্তাদের প্রত্যেকের নাগালের মধ্যেই আছে। আমরা আশা করছি খামারি যেমন লাভবান হবে তেমনি ভোক্তা যিনি গরুটা কিনবেন তিনিও লাভবান হবেন। শুনছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা যেটা বলছিলেন যে এই খাবারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি একই সঙ্গে গরুর দামটা খামারিরা ভালো পান তাহলে কিন্তু কোনো জায়গায় সংকটটা থাকে না, এবং সেরকম একটি আশা তিনি প্রকাশ করছেন আগামী কোরবানির ঈদে যাতে এসব খামারিরা ভালো দাম পান, সেরকম একটা পরিস্থিতি যাতে তৈরি হয় এবং খাবারের দাম সেই যে পরিমাণে উঠছে তার একটি সমান দাম কিন্তু এই খামারিরাও চাচ্ছেন। তো খাবার আমরা, তবে কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে খামারিরা যে পরিমাণ গরু তাদের পালন করার কথা সেই পরিমাণ পালন করছে না, তাতে কিন্তু একটা গরুর সংকট তৈরি হতে পারে এরকম। এদিকে দাম বেড়েছে পোলট্রি ফিডেরও, এতে বিপাকে পড়েছেন পোলট্রি খামারিরা। বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ শফিউদ্দিন জিন্না। জিন্না, পোলট্রি ফিডের দাম বাড়া নিয়ে কি বলছেন খামারিরা? সঞ্জিনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে গোখাদ্য নয় পোলট্রি খাদ্যেরও কিন্তু দাম বেড়েছে, এই দাম কিন্তু প্রতিদিনকার এক চিত্র। আমি গাজীপুরের একটি একেবারে প্রান্তিক খামারে অবস্থান করছি, আমি যদি এখানে দেখাই যে এই এই যে একটা পোলট্রি খামার রয়েছে এখানে কিন্তু যে পরিমাণ ডিম উৎপাদন হয় বা এই পোলট্রি খামারে যে পরিমাণ খরচা হয় সেই খরচা অনুযায়ী কিন্তু তাদের উৎপাদন ব্যয় গিয়ে তাদের সে লাভ হচ্ছে না বলে আমরা জানতে পারছি। যে আর প্রতিদিনকার প্রতিদিনই কিন্তু এই খাবারের দাম বাড়ছে 50 টাকা 100 টাকা করে। এখানে একজন খামারি রয়েছে, আমি যদি জানি জানতে চাই যে আসলে এই যে মূল্য বাড়ছে খাদ্যের এটা কী কারণ, আর আপনাদের অবস্থা মানে এই মূল্য বাড়ার পরে আপনারা কতটা লাভবান একটু বলবেন? আমাদের খাদ্যের দাম প্রতি গত বাজারের পরে যেই জায়গায় অর্থমন্ত্রী ঘোষণা দিচ্ছে যে সব পণ্যের দাম কমবে, পোলট্রি ফিডের দাম কমবে বলছে, কিন্তু দেখা গেছে যে 900 টাকা এই বিগত বাজেটের পরে বাড়ছে প্রতি ব্যাগে, আর ডিমের দাম সেই তুলনায় বাড়ে নাই। আর এই যেই বাড়া বাড়ছে ডিমের দাম, তারপরও আমরা ফার্ম টিকাইতে পারতেছি না, মুরগি বিক্রি করে
অনেকগুলি, আমার ব্যক্তিগতভাবে 18,000 মুরগি ছিল, এখন 5,000 আজকে বেহারি আনছে, এটাও বিক্রি করে দেবো, যেহেতু আমরা চালাইতে পারতেছি না। আর এই সেক্টরটা দেখা গেছে যে কোনো নীতিমালা নাই, ডিমের দাম বাড়লেই সবাই আপনারা বিশেষ করে সাংবাদিকরা এটা প্রতিবেদন উঠায় দেন যে ডিমের বাজার বাড়ছে, কিন্তু আমরা কেন বাড়ছে, খাদ্যের দাম কীভাবে বাড়ছে, ঔষধের দাম কীভাবে বাড়ছে, বাচ্চার দাম কীভাবে বাড়ছে, এইগুলি আর কেউ বলতে রাজি না বা এগুলি বলা হয় না। এই কারণে আমরা এই যে লক্ষ লক্ষ খামারি অলরেডি, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন যে আসলে খাদ্যের দাম বাড়ার পরে কিন্তু অনেকটা হিমশিম খেয়ে গেছেন এই পোলট্রি খামারিরা। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ডিম উৎপাদনকারী পোলট্রি খামার কিন্তু গাজীপুরে রয়েছে। তো গাজীপুরের এই পোলট্রি খাদ্য বৃদ্ধি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে, তানজিনা। পঁচিশ জুন উদ্বোধন হতে যাচ্ছে দেশের যোগাযোগ মাধ্যমের মাইল ফলক স্বপ্নের পদ্মা সেতু। এটি কেবল যোগাযোগের ক্ষেত্রেই নয়, দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলেই আশা এই এলাকার মানুষের। তাই পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণায় উচ্ছ্বসিত এলাকার মানুষ। বিস্তারিত জানাতে যশোর ও ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন ও খায়রুজ্জামান সোহাগ। শুরুতেই যাচ্ছি যশোরে, সেখানে আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণায় কতটা উচ্ছ্বসিত এলাকার মানুষ? ধন্যবাদ আপনাকে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষা রয়েছে আর এই অঞ্চলের মানুষ, বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ সেই স্বপ্নের বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এই যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ব্যবসা বাণিজ্য যেমন প্রসার হবে, এলাকার মানুষের অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে। আমার সাথে একজন ব্যবসায়ী রয়েছে, তার সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, এই যে পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, স্বপ্নের পদ্মা সেতু, আমাদের কী সুবিধা পাবে অঞ্চলের মানুষ, কেমন লাগছে? ধন্যবাদ, খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড আমরা। এই পদ্মার এপারের মানুষ, এই যে আমাদের এই অঞ্চলের যে ব্যবসায়ীরা, সাধারণ মানুষ, আমরা খুবই খুশি। আজকে গতকাল যে দিন ধার্য করা হয়েছে উদ্বোধনের, এই পদ্মা সেতুকে কেন্দ্র করে আমাদের এই বহুমুখী যে সেতু, এই বহুমুখী বহুবিধ সুবিধা আমাদের অঞ্চলের ব্যবসায়ীরা পাবে, সাধারণ মানুষ পাবে। আপনি চিন্তা করুন যে আমরা ভাবতেও অবাক লাগে যে আজকে আমরা যে কাঁচামাল উৎপাদন করছি, এই অঞ্চলের যারা করতো তারা হয়তো অনেক সময় ন্যায্য দাম পায়নি, এখন তারা ন্যায্য দাম পাবে। তারা নিজেরাও ছোট ছোট দল বেঁধে তারা মালগুলো একসঙ্গে নিয়ে ঢাকা, চিটং, সিলেট বিভিন্ন বড় বড় বাজারে তাদের মালগুলো বিক্রি করতে পারবে। তাছাড়া আপনি আর ভাবুন আর একটু, এই অঞ্চলের আপনার শিল্প কারখানা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, কর্মসংস্থান বেড়ে যাবে। ঢাকামুখী মানুষের স্রোত, যে কর্মের জন্যে অভাবী যেসব মানুষগুলো ঢাকামুখী হয় সেগুলো থামবে, ঢাকার যে যানজট কমবে। আপনার আমি মনে করি যে সার্বিকভাবে অর্থনীতিতে ব্যাপক সাড়া ফেলবে এই পদ্মা সেতু। আমাদের অঞ্চলের যে বেনাপোল বন্দর রয়েছে, বন্দর দিয়ে তো প্রায় 6,000 কোটি টাকা সরকার রাজস্ব আদায় করে, এর প্রভাব কী পড়বে? অবশ্যই প্রভাব পড়বে, কারণ আপনি জানেন যে একটা বেনাপোল বন্দর দিয়ে যে মালগুলো আমদানি হয়, এই আমদানিকৃত মালগুলো আপনার আমাদের যে ঘাটে, ফেরিঘাটে অনেক দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অপেক্ষা করতে হয়। এখন সেই সময় বাঁচবে, অর্থ সাশ্রয় হবে, আমাদের শ্রমঘণ্টা কর্মঘণ্টা নষ্ট হবে না। তো সব মিলাই আমাদের যে শিল্প কারখানাগুলো আছে, এই বেনাপোলের ইম্পোর্ট করা যে মালগুলোর পরে যে শিল্প কারখানাগুলো নির্ভরশীল, সেই শিল্প কারখানাগুলো মানে তাদের কোনো ধরনের সমস্যা আর থাকবে না। এবং আমি মনে করি যে সাথে সাথে এটাও ভালো খবর যে আমাদের পদ্মা সেতুর সঙ্গে সঙ্গে ট্রেনের ব্যবস্থা হচ্ছে। এই ট্রেনের যে কাজ চলছে এটাও আমরা দাবি রাখি এই অঞ্চলের মানুষ, যে যে নির্ধারিত সময় আছে সেই নির্ধারিত সময়ের ভিতরেই যেন এই ট্রেন লাইনের কাজটা সমাপ্ত করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনছিলেন পদ্মা সেতু। এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ, তিনি আছেন ফরিদপুরে। সোহাগ, পদ্মা সেতু এই এলাকার যোগাযোগে অবশ্যই একটা বড় একটা প্রভাব ফেলবে নিশ্চয়ই, কিন্তু অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, যোগাযোগ কতটা সহজ হবে?
ধন্যবাদ তানজিনা, আপনি যথার্থই বলেছেন যে ফরিদপুর কিন্তু এই দক্ষিণাঞ্চলে কিন্তু একটি বড় একটি অর্থ পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু বড় একটি প্রভাব পড়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি এই ফরিদপুরের ভাঙা এলাকাতে কিন্তু শেখ হাসিনা তাতপল্লী অলিম্পিক ভিলেজ কিন্তু কার্যক্রম শুরু হয়েছে, যার কারণে কিন্তু অর্থনৈতিক যে প্রভাবটা সেটা কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে। যার পরে তাছাড়াও কিন্তু আরেকটু কথা বলি যে ফরিদপুর থেকে ঢাকা যাতায়াতের যে সমস্যাটা ছিল, দীর্ঘদিন ধরে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, ফেরির অপেক্ষা থাকতে হতো, 4-5 ঘন্টা সময় লাগতো, এখন কিন্তু ফরিদপুর থেকে ঢাকা যেতে খুব দ্রুত সময়ের মধ্যে এবং অল্প সময়ের মধ্যে যেতে পারবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই বিষয়ে আমি একটু কথা বলবো যে ফরিদপুরের এক ব্যবসায়ীর সঙ্গে আপনার কাছে জানতে চাই, আগে তো অনেক সময় লাগতো এই পণ্য আনা নেওয়া করতে, এখন আপনাদের কেমন সময় লাগবে, কী সুবিধা হবে? জি জি, আগে অনেক সময় লাগতো ফেরিঘাটে জ্যাম বিভিন্ন কারণে, কিন্তু এখন এই পদ্মা সেতু উদ্বোধনের পর আশা করি যে আমাদের আর সেই ভোগান্তি থাকবে না, এবং 3-4 দিন ঘাটে বসে থাকা লাগতো সেটা 3-4 দিন আর থাকা লাগবে না, আমরা 3-4 ঘন্টার ভিতরেই আমাদের মাল পণ্য সব নিয়ে আসতে পারবো, এবং অর্থনৈতিক জোন বলেন বা ইকোনমিক জোন বলেন ইপিজেড এগুলোও ফরিদপুরে হবে ইনশাল্লাহ, ফরিদপুরে আরও উন্নত হবে এবং ব্যবসা মানে গতিশীল হবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে এই পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু শুধু অর্থনৈতিক ভাবেই কিন্তু বেশ ফরিদপুরে কিন্তু বেশ উন্নতি হবে এবং ইপিজেড হবে, মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সেটা কিন্তু সৃষ্টি হবে এমনটাই বলছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ, চলে যাবে স্টুডিওতে আপনার কাছে তানজিনা। করোনার কারণে 8 মাস বন্ধ থাকার পর গেল 2 ডিসেম্বর থেকে চালু হয়েছে বেনাপোল ঢাকা রুটে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস। তবে নতুন কোচ বদলে পুরনো কোচ দেওয়ার অভিযোগ উঠেছে, এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ যে ট্রেন দিয়ে বেনাপোল এক্সপ্রেস পুনরায় চালু করা হয়েছে সেটিতে যাত্রী সেবার মান সন্তোষজনক নয়। তবে রেল কর্তৃপক্ষ বলছেন চলমান সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারতগামী যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে 2019 সালে 17 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা উন্নত সুযোগ সুবিধা সম্বলিত নতুন রেল কোচ দিয়ে এই সেবা চালু ছিল। করোনার কারণে 8 মাস ট্রেনটি বন্ধ ছিল, নতুন করে এই ট্রেন চালু করার সময় নতুন কোচ বদলে পুরনো রেল কোচ দেওয়া হয়েছে, এতে ক্ষোভ প্রকাশ করেছেন যশোরবাসী। যাত্রীদের অভিযোগ ইন্দোনেশিয়া থেকে আনা ট্রেনের কোচগুলো ছিল সম্পূর্ণ নতুন, ট্রেনটিতে 2টি শীতাতপ নিয়ন্ত্রিত কামরা এবং 1টি কেবিন ছাড়া 6টি শোভন চেয়ারের বগি ছিল। বর্তমানে ওই ট্রেনটি এই রেলপথ থেকে সরিয়ে উত্তরবঙ্গে চালানো হচ্ছে, আর এই রেলপথে ভারতের তৈরি পুরনো ও জীর্ণ একটি ট্রেন চালানো হচ্ছে, এতে 1টি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন রয়েছে, আসন সংখ্যাও কম। আমাদের যে কোচটা ছিল এটা অনেক কমফোর্টেবল ছিল এবং উন্নত মানের ছিল, যেহেতু একটা আন্তর্জাতিক রুট সেহেতু মনে করি আমাদের আগের বগিগুলো যদি ফিরিয়ে দেয় তাহলে এখানে অনেক ভালো হবে। পুরাতন একটা বগি আমাদেরকে দেওয়া হয়েছে, এটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে অনতিবিলম্বে। যে আধুনিক রেল বগি সম্মিলিত ট্রেনটি চালু হয়েছিল সেটি আমাদের এখানে দেয়া হোক। রেল কর্তৃপক্ষ বলছেন চলমান সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যাত্রীদের অভিযোগ এবং এই চাহিদা অনুযায়ী আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা জানিয়েছে এটা পরবর্তীতে জানানো হবে। দেশের অন্যতম লাভজনক রুট বেনাপোল ঢাকা রুট, তাই ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ট্রেনটি আবার চালুর দাবি জানিয়েছেন এই পথের চলাচলকারীরা। ডেস্ক রিপোর্ট, News24। গেল 4 দশকে 45টি কৃষি যন্ত্র তৈরি করেছেন বগুড়ার যন্ত্রবিজ্ঞানী আমির হোসেন। স্বল্প খরচে টেকসই যন্ত্র কৃষকদের মাঝে সরবরাহ করার লক্ষ্যে উদ্ভাবন করে যাচ্ছেন তিনি। এসব যন্ত্র উদ্ভাবনের জন্য স্বীকৃতি স্বরূপ 2004 সালে তাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করেছে বুয়েট। এছাড়া 2008 ও 2011 সালে জাতীয় ও আন্তর্জাতিক পদক অর্জন করেন এবং যন্ত্রবিজ্ঞানী খেতাব পান। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ধনু মেকার নামে এক ব্যক্তি 1940 সালে বগুড়ায় রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেন। তার ছেলে আমির হোসেন রিভার্স ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে বিদেশি যন্ত্রপাতির দেশীয় সংস্করণ বানাতে শুরু করেন এই ওয়ার্কশপে। 1976 সালে বগুড়ার বিখ্যাত চিকন সেমাই বানানোর যন্ত্র দিয়েই তার কৃষি যন্ত্র উদ্ভাবন শুরু হয়। এরপর একের পর এক কৃষি যন্ত্র তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
সারা দেশে নির্মাণ কাজে ব্যবহৃত যে ইট ভাঙার যন্ত্রটি দেখা যায় সেটি আমির হোসেনেরই উদ্ভাবন করা স্থানীয় প্রযুক্তির যন্ত্র। তার সরিষা মারাইয়ের মেশিনও বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে কম খরচে আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন তৈরি করে কৃষকের মাঝে সরবরাহ করতে চান তিনি। আলু গেডিং, আলু উত্তোলন মেশিন, ধান রোপণ করা মেশিন, কম্বাইন হারভেস্টার মেশিন বিদেশ থেকে আর আনতে হবে না, আমরাই আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে পারবো। আমির হোসেনের গবেষণাগারে আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরো উন্নত যন্ত্র আবিষ্কার করতে চান তার মেয়ে তাহিয়াও। তিনি যে নতুন নতুন যন্ত্র উদ্ভাবন করছেন সেই প্রযুক্তিগুলোকে আরো উন্নতভাবে তৈরি করার সম্ভব কিভাবে? তার কারখানায় কাজ করে কর্মসংস্থান হয়েছে অনেকের। এই কাজ করে মনে করে ছেলে মেয়েরা ভালো আছি, কাজ করে এখানে বেতন ভালোই পাই মোটামুটি। আমির হোসেন সহযোগিতা চাইলে তা দেয়া হবে বলে জানিয়েছে বিসিকের এই কর্মকর্তা। তারা যদি যে কোনো ধরনের সহযোগিতা আমাদের এখানে চায় তাহলে আমরা সেটা আমাদের নীতিমালা অনুযায়ী যাচাই বাছাই করে আমরা ব্যবস্থা নেব। আমির হোসেন এ যাবৎ প্রায় অর্ধশত কৃষি যন্ত্র তৈরি করেছেন। এসব যন্ত্র উদ্ভাবনের জন্য স্বীকৃতি স্বরূপ 2004 সালে তাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করেছে বুয়েট। এছাড়া 2008 ও 2011 সালে জাতীয় ও আন্তর্জাতিক পদক অর্জন করেন এবং যন্ত্রবিজ্ঞানী খেতাব পান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার দিবাগত মধ্যরাতে প্রবেশ করেছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তার প্রবেশের পর সেখানে সব রকম বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েন করেছে শাহবাজ শরীফ সরকার। বৃহস্পতিবার ডনের এক প্রতিবেদনে বলা হয় শ্রীনগর হাইওয়ে হয়ে ইসলামাবাদে প্রবেশ করেছেন ইমরান। এরই মধ্যে পুলিশে বাধা ও গুলির মুখেও ইসলামাবাদের ডি চকে অবস্থান নিয়েছেন পিটিআইয়ের নেতাকর্মীরা। সেখানে জড়ো হওয়া কর্মী সমর্থকদের সঙ্গে আজাদী মার্চের কর্মসূচিতে যোগ দেবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। এর আগে রাজধানী অভিমুখে আসার পথে 50 কিলোমিটার দূরে যাত্রা বিরতি করেন তিনি। সেখানে বলেন আমদানি করা সরকার কর্তৃক নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত ডি চক খালি করবেন না তিনি এবং তার সমর্থকরা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ বন্দুক হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্বকে। 18 বছর বয়সে ওই হামলাকারীর পূর্বে কোনো অপরাধের রেকর্ড ছিল না বলেই তথ্য পাওয়া গেছে। হঠাৎ করে কেন সে এমন হত্যাকাণ্ড চালালো তা নিয়েই যাচ্ছে কৌতূহল। এদিকে গুলিবিদ্ধদের পরিবারকে সান্ত্বনা দিতে খুব শিগগিরই টেক্সাস সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। নিবিড়া মিনিটাস রিপোর্ট। উল্লেখযোগ্য হারে বন্দুক হামলা বেড়ে চলেছে যুক্তরাষ্ট্রে, যা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। টেক্সাস অঙ্গরাজ্যের প্রাথমিক স্কুলের হামলাটি আলোচনায় এসেছে একটু ভিন্নভাবেই। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী সহ 21 জনের প্রাণ কেড়ে নেয়া 18 বছর বয়সী সালভাদর রামোস কেনই বা এই হামলা চালালো তা নিয়েই চলছে তদন্ত। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন আক্রমণকারীর অপরাধমূলক রেকর্ড বা মানসিক স্বাস্থ্য সমস্যার কোনো ইতিহাস ছিল বলে মনে হয় না। একই কথা জানান হামলাকারীর মা আড্রিয়ানা রিয়াসো। বলেন হিংস্র বা উগ্র স্বভাবের ছিল না রামোস। তবে রামোসের এক প্রতিবেশী জানান খুবই চুপচাপ ছিল সে। তিনি ধারণা করেন রামোসের মনে কোনো অস্থিরতা কাজ করছিল। হামলার পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিল ওই কিশোর। নিউ ইয়র্কের গভর্নর কেথি হোকল জানান 18 বছর বয়সীদের হাতে অস্ত্র থাকার বিষয়টিকে কোনোভাবেই সমর্থন করেন না তিনি। ভয়ঙ্কর এই হামলায় শোক জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদোর। এরই মধ্যে হামলার শিকার সকলকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই গুলিবিদ্ধদের পরিবারকে সান্ত্বনা জানাতে টেক্সাস সফর করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিবিড় আমিন, নিউজ 24। ঢাকা টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 5 উইকেটে 323 রান। ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠে গড়িয়েছে আজ খানিক আগেই। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে এদিন নির্ধারিত সময়ের পূর্বেই আবার মাঠে নামে দুদল। দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের পথে হাঁটছে সফরকারীরা। ষষ্ঠ উইকেট জুটির অবিচ্ছিন্ন পার্টনারশিপে শ্রীলঙ্কার সংগ্রহ পেরিয়েছে 300 রানের ঘর, অপেক্ষা বাংলাদেশের 365 রানের বিপরীতে লিড নেয়ার। ক্রিজে অপরাজিত রয়েছেন ম্যাথিউস ও চান্দিমাল।
ইন্দোনেশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে বসুন্ধরা কিংস আরেনায় শেষ দিনের অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর ফুটবলারদের অনুশীলন দেখতে এসে বসুন্ধরা কিংস আরেনার ভূয়সী প্রশংসা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। I'm very pleased. It's a khub sundor jinish Bashundhara group koreche. I have to congratulate Bashundhara chairman Shalom Baike plus Ibnu Shah, the president of the Bashundhara club. Tader ei apnar uddekta is one of the best uddek ebong ami asha korbo onar ei uddek theke boro boro multinational jara achen they should also follow this. প্রথমবার বসুন্ধরা কিংস এরানায় জাতীয় ফুটবল দলের অনুশীলন দেখতে এসে এভাবেই স্টেডিয়ামের প্রশংসা করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। মাঠের অনুশীলনে নামার আগে খেলোয়াড়দের সাথে কথা বলেন বাফুফের সভাপতি। ফুটবলারদের কাছে সামর্থ্যের শতভাগ চান বাফুফে বস। অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই পর্বের আগে শেষ প্রস্তুতি দেখে কোচেরও প্রশংসা করেন তিনি। আমি তোমাদের কাজটা করে দেবো, তোমাদের কাজ তোমাকে করতে হবে। আর তুমি যদি চাও যে বাংলাদেশ ফুটবল, তোমরা যদি চাও বাংলাদেশ ফুটবল অ্যালাইভ থাকে, দেন ইউ মাস্ট প্রুভ ইউর ওয়ার্থ। সে সব নিজে খেলা দেখে, ও কার উপর ডিপেন্ডেন্ট না সিলেকশনে, অ্যান্ড দ্যাট ইজ দি ফরমোস্ট ডিউটি অফ এ কোচ দ্যাট হি শুড সিলেক্ট ইজ ওন টিম। আমি হাবিয়ারকে পেয়েছি দ্যাট হি ইজ দেয়ার 24 আওয়ার। এদিকে জাতীয় দলের অনুশীলন দেখতে এসে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান জানান, এএফসি কাপে দল প্রত্যাশা পূরণ করতে না পারলেও ভবিষ্যতে ভালো কিছু আশা তার। স্বাভাবিকভাবে হতাশা তো গ্রাস করবেই, যেহেতু আমাদের প্রত্যাশা ছিল যে আমরা পরবর্তী রাউন্ডে যাব। তবে আসলে হতাশা নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা ভবিষ্যতে ভালো কিছু দিকে আশা করছি। ইন্দোনেশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। ইমরান হোসেন, News24, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে দারুণ পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার লিটন কুমার দাস। টেস্ট র্যাঙ্কিংয়ের 3 ধাপ এগিয়ে লিটন এখন উঠে এসেছেন 17 নম্বরে। চট্টগ্রামের প্রথম টেস্টের পারফরমেন্সের ভিত্তিতে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও তামিম ইকবালেরও। 133 রানের ইনিংস খেলায় 6 ধাপ এগিয়ে তামিমের অবস্থান এখন 27 নম্বরে। অন্যদিকে 105 রান করা মুশফিক 4 ধাপ এগিয়ে উঠে এসেছেন 25 নম্বরে। এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে 1 ধাপ উন্নতি হয়ে সাকিবের অবস্থান এখন 29, আর ক্যারিয়ার সেরা বোলিং করে নাইম হাসানের অবস্থান 59 নম্বরে। এদিকে অলরাউন্ডারের তালিকায় সাকিব রয়েছেন 4-এ। টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন মার্নাস লাভিউশন। বোলারদের তালিকায় সবার উপরে কামিন্স, আর অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। বিশ্ব কান চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিলোসফিক্যাল ফিল্ম অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের চলচ্চিত্র ডেজাভু। নির্মাতা রায়হান শশীর এই মুক্ত চলচ্চিত্রের পোস্টারে এখন পর্যন্ত আন্তর্জাতিক 11টি চলচ্চিত্র উৎসবের পালক যুক্ত হয়েছে। সাগর ও নারীকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্র বাংলাদেশের মানুষকেও দেখাতে চান নির্মাতা। ডেজাভু চলচ্চিত্রের নানা দিক নিয়ে News24-এর সাথে কথা বলেছেন রায়হান শশী। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 3 ভাগ জল এবং 1 ভাগ স্থলের এই পৃথিবীতে মানুষ যেভাবে সমুদ্রকে দূষিত করছে, যদি কোনোদিন সমুদ্র পৃথিবীর মানুষের উপর প্রতিশোধ নেয় তাহলে মানুষ কোথায় যাবে, এমন ভাবনা থেকেই নির্মাতা রায়হান শশী তার ডেজাভু চলচ্চিত্রের গল্প নির্বাচন করেছেন। উঠে এসেছে সমাজে নারীর প্রতি নানা প্রতিবন্ধকতার কথাও। সমুদ্র নিজে একটা বড় জীবাধার, মানুষের যখন শ্বাসকষ্ট হয় মানুষ তখন বড় যেটা দীর্ঘশ্বাস নেয়, একইভাবে সমুদ্র যখন শ্বাসকষ্ট হয়, সমুদ্র যদি বড় একটা দীর্ঘশ্বাস নেয় তাহলে সেই দীর্ঘশ্বাস কিন্তু ভয়ানক হয়। মেয়ে মানুষ যে পেলেই এটা আমার সম্পত্তি, আমার প্রপার্টি, এরকম করে নিয়ে নেওয়ার জিনিস নয়, এটা আসলে আমাদের মূল বক্তব্য আর কি। 4 বছর আগে যে চলচ্চিত্রের ভাবনা শুরু, সেই চলচ্চিত্র এরই মধ্যে আন্তর্জাতিক সাফল্যের 11 পালক যুক্ত করেছে। পেয়েছে 12তম দাদা সাহেব ফালকে 2022 চলচ্চিত্র উৎসব থেকে অনারেবল জুরি ম্যানশন অ্যাওয়ার্ড, বিশ্ব কান চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিলোসফিক্যাল ফিল্ম অ্যাওয়ার্ড সহ অনেক সম্মাননা। 9টা তো ছিলই, আজকে আরো 2টো জায়গা থেকে আমরা অফিসিয়াল সিলেকশন পেয়েছি। ডেজাভু ডিরেক্টেড বাই রায়হান শশী ফ্রম বাংলাদেশ, যখন লেখাটা যখন আছে ভিতরে এক ধরনের ভালো লাগা কাজ করে যে এটা আমার দেশের নাম। ডেজাভু প্রযোজনা করেছেন ফারানাজ আলম, নির্মাতার প্রথম মুক্ত চলচ্চিত্র এটি। আর প্রথম চলচ্চিত্রে এত সাফল্য পাওয়া ডেজাভু কবে দেখবে বাংলাদেশের দর্শক?
এই কম্পিটিশনগুলো শেষ না হওয়া পর্যন্ত আমরা আসলে কোনো অনলাইন প্ল্যাটফর্মে এটার প্রজেকশন করতে পারবো না। জেলা পরিষদ মিলনায়তন থাকে, সেখানে আমরা সিনেমাটা প্রজেকশন করতে চাই। আমার ইচ্ছা হলো যদি কোথাও থেকে কোনো সহযোগিতা নাও পাই, তাহলে সিনেমাটা যেরকম স্ব উদ্যোগে নিজের টাকায় নিজের মতো করে বানিয়েছি, এই কাজটাও নিজের টাকায় স্ব উদ্যোগে করে ফেলতে চাই। তরুণ এই নির্মাতা এর মধ্যে শুরু করেছেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ। থ্রিলার চলচ্চিত্রটি দিয়ে আবার হলে দর্শক ফেরানোর স্বপ্ন দেখেন এই নির্মাতা। এতটুকু এনশিওর করছি যে প্রথম 10 মিনিট পর থেকে সিনেমা শেষ হওয়া পর্যন্ত দর্শককে হলে একদম সেট হয়ে বসে থাকতে বাধ্য হবে তারা। ফাতেমা কাউসার, News24, ঢাকা। আর এরই সাথে শেষ করছি News24 সকাল 10টার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।